আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার পাকের ঘর থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজও আপনাদের কাছে চলে এসেছি মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। খুব সহজে এবং খুব অল্প উপকরণে কিভাবে একটি মজাদার নাস্তা তৈরি করা যায় আজ আমি আপনাদের দেখাবো। আর এই রেসিপিটি তৈরি করতে লাগবে পাউরুটি এবং বাটার এবং দুটো ডিম। খুব অল্প সহজে কেমন মজাদার নাস্তা তৈরি করা যায় আসুন আমরা চলুন দেখি। আজকে রেসিপিটি তৈরি করতে লাগবে একটি পাউরুটি এবং দুটো ডিম। দেখুন, প্রথমে একটি আমি পাউরুটির স্লাইস নিয়েছি এবং ছুরি দিয়ে সেই পাউরুটির স্লাইসকে দেখুন আমি ঠিক এইভাবে মাঝখানে দুটুকরো করে নিয়েছি, ঠিক এইভাবে দেখুন। এরপর আমি নিয়ে নিব একটি চিজ এবং এই চিজটিকে আমি ঠিক সেই একই রকমভাবে মাঝখানে দুটুকরো করে নেব। বাজারে এই ধরনের চিজ কিনতে পাওয়া যায়, প্যাকেট করা থাকে, আপনারা সেই চিজ নিতে পারেন। এরপর আমি একটি জার নিব, সেই জারের মধ্যে দুটো ডিম আমি দিয়ে দিব। দেখুন দুটো ডিম দিয়ে দিয়েছি জারের মধ্যে এবং এই দুটো ডিমকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপর আমি চলে যাব চুলোতে। চুলোর মধ্যে ফ্রাই প্যান দিয়ে রেখেছিলাম এবং ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে। এখন আমি সেই ফ্রাই প্যানের মধ্যে এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাপ মতো আপনাদের বাটার আপনারা ঠিক এভাবে দিয়ে দিতে পারেন। এরপর বাটারটিকে আমি ছড়িয়ে দিব ফ্রাই প্যানের মধ্যে। এরপর জারের মধ্যে যে দুটো ডিম আমি ফেটে রেখেছিলাম সেই দুটো ডিম আমি ফ্রাই প্যানের মধ্যে এভাবে ছড়িয়ে দিব। দেখুন আমি দিয়ে দিচ্ছি দুটো ডিমকে, দেখতে ঠিক এরকমভাবে রুটির মতো গোল এবং চারিদিকে ছড়িয়ে যাবে, ছড়িয়ে দিবেন এভাবে দেখুন। এরপর প্রথমে যে আমি পাউরুটির স্লাইস কেটে রেখেছিলাম টুকরো করে, সেই পাউরুটি দুটো আমি এখন দিয়ে দিব ডিমের উপর। দেখুন ঠিক এইভাবে আলতো করে আমি প্রথমে একটি স্লাইস নিয়েছি, ঠিক এভাবে প্রথমে এক পাশ ভেজে এরপর আমি উল্টিয়ে আরেক পাশ ভিজিয়ে দেব। ঠিক একইভাবে আমি আরেকটি টুকরো ঠিক এভাবে ভিজিয়ে দেব এবং আলতো করে আমি এটিকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর দেখতে ঠিক এরকম হবে, আমরা বারবার উল্টাবো না, ঠিক একবারই উল্টাবো এবং অল্প আঁচে এটিকে একটু ভেজে নেব। এরপর আমি কি করব, চারিপাশটায় পাউরুটির সাইজ আকারে আমি বটে দেব। দেখুন আমি ঠিক এভাবে বটে দিচ্ছি, দেখুন ঠিক এভাবে, ঠিক এভাবে চারিপাশে স্কোয়ার করে বটে নিব, ঠিক পাউরুটির স্লাইস যেরকম দেখতে ঠিক এভাবে হবে। দেখুন দেখতে ঠিক এরকম হবে, চারিপাশ দিয়ে আমি বটে দিয়েছি। এবং এরপর আমি দিয়ে দিচ্ছি এক পাশে স্ট্রবেরি জ্যাম এবং আরেক পাশে দিয়ে দিচ্ছি যে দুটো আমি স্লাইস করে রেখেছিলাম চিজের, সে দুটো চিজ আমি দিয়ে দিলাম। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, একটা চিজ দিতে পারেন অথবা জ্যাম আপনারা যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি স্ট্রবেরি জ্যাম এবং চিজ। এরপর আমি পাউরুটিটিকে এভাবে ভাঁজ করে দেব, ঠিক এভাবে ভাঁজ করে দেওয়ার পর দেখতে ঠিক এরকম হবে। এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে আবারও এক টুকরো বাটার দিয়ে দিব, সে বাটারের মধ্যে পাউরুটিটিকে সে টোস্টটিকে আমি দেখুন এভাবে করে আবার ভেজে নেব, ঠিক এভাবে এভাবে ভেজে নেব, উল্টে পাল্টে টোস্টটিকে আমি ঠিক এভাবে ভেজে নেব। ভাজার পর আমি আলতো করে আমি এটিকে তেল ছাড়িয়ে উঠিয়ে নেব। দেখুন আমি উঠিয়ে নিয়েছি, দেখতে ভীষণ ভালো লাগছে আসলে, ছোট এবং বড় সবাই এটিকে খেতে খুব পছন্দ করবে। আর হয় কি যে এটা খুব অল্প উপকরণে এবং খুব সহজে বানিয়ে নেওয়া যায় এবং খুব পুষ্টিকর একটি খাবার। আমরা অফিসে টিফিন নিতে পারি, বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারি, বাসায় কোনো হঠাৎ যদি মেহমান আসে সেখানেও আমরা এটিকে তৈরি করে দিতে পারি, কিংবা ইফতারের আইটেমেও আমরা এটিকে রাখতে পারি। আসলে পুষ্টি দিক দিয়ে যেমন এটি আমাদেরকে পুষ্টি দিচ্ছে, ডিম রয়েছে, পাউরুটি রয়েছে এবং বাটার রয়েছে, সবগুলোই
শরীরে পুষ্টি দেবে। এরপর আসলে কম উপকরণ লাগে, একটি পাউরুটি, একটি ডিম, বাটার সবার ঘরেই থাকে, কাজেই আমরা হাতের কাছে আমাদের সব কিছু এবং খুব অল্প উপকরণে এবং খুব অল্প সময়ে এটি আমি তৈরি করে নিতে পারি। আপনারাও ট্রাই করুন বাসে এবং আপনাদের প্রিয়জনকে এটি খেতে দিন, তারাও নিশ্চয় ভীষণ খুশি হবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে জানান, আর এখনও ছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিকে আপনারা প্রেস করে দিন, যাতে করে পরবর্তীতে মজার কোনো আইটেম নিয়ে আসলে আপনারা অবশ্যই সাথে সাথে সেই রেসিপিটি ভিডিওটি দেখতে পারবেন। আচ্ছা, তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।